بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মালদ্বীপ থেকে আমাদের এক ভাই বলেছেন যে আমি 4 ওয়াক্ত নামাজ ভালো করে পড়ি, কিন্তু ফজরের সময় উঠতে পারি না। কি দোয়া পড়লে আপনি আমি ফজরে উঠতে পারবো? আলহামদুলিল্লাহ, সালাত আসসালাম আলা রসুল্লাহ। সম্মানিত ভাই, প্রথম কথা হলো, এশার সালাতের পর বাজে কোনো কথাবার্তা এই সেই না বলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ঘুমটা যদি মানুষের ভালো করে না হয় তাহলে সে এবাদত বন্দগিতে না স্বাদ পায় না, অর্থাৎ এবাদত বন্দগি সে ভালো করে করতে পারে না। এই জন্য আপনার যাতে পর্যাপ্ত ঘুম হয়, এই জন্য আপনি তাড়াতাড়ি এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। এরপরে ফজরে ওঠার জন্য এই এই ঘুমানোর সময় আপনি আল্লাহর কাছে দোয়া দরুদ পড়েন, এবং বিশেষ করে আয়াতুল কুরসি পড়বেন। এরপর কুল হুসলা তিনবার পরে আপনার হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মালিশ করবেন। কুল আউযু বিরব্বিল ফালাক তিনবার পরে সারা শরীর মালিশ করবেন। কুল আউযু বিরব্বিন নাস তিনবার পরে সারা শরীর মালিশ করবেন। এবং আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি, সূরা বাকারার শেষের 2 আয়াত এটা পড়বেন। এরপরে আপনি ডান কাতে ঘুমাবেন এবং উজু করে ঘুমানোর চেষ্টা করবেন। ঘুমান এবং পাকাপোক্ত এরাদা করবেন যে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, আমি যেন ফজরে উঠতে পারি। আর এই জন্য কিছু সহযোগী কাজ, সেটি হল আপনি ঘড়িতে অথবা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। অ্যালার্ম দিয়ে কাছে না রেখে একটু দূরে রাখেন, যাতে করে অ্যালার্মের শব্দ শুনে ফজরের সময় নামাজ যে কয়টায়, রাত 4:30 বা 5টা যে সময় হয় আপনার এলাকায়, সেই সময় অ্যালার্ম দিয়ে রাখেন এবং আপনি অ্যালার্ম শুনে উঠবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো বন্ধু বান্ধব থাকে রুমে, তাদেরকে বলবে যে ভাই তুমি আমাকে ডাকিয়ে দিও। এবং যে ব্যক্তি এরকম সহিভাবে ইচ্ছা করে এই আসবাবগুলো গ্রহণ করে ঘুমাবে, ইনশাআল্লাহ সে উঠতে পারবে। আর যদিও কখনো উঠতে না পারেন, তাহলে কমপক্ষে সূর্য ওঠার আগেই আপনি নামাজ পড়বেন। আর ফজরের নামাজটা এমনকি সুন্নত 2 রাকাতের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এবং ফজরের ফরজ নামাজটা, এটা তো আরও আল্লাহ বলছেন যে এই কোরআন ফজরের সালাতে পড়া হয় এবং সেখানে আল্লাহর ফেরেশতারা উপস্থিত হন। এবং আরও একটা হলো যে ফজরের নামাজ মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো সে আল্লাহর হেফাজতে থাকলো। এরকম অনেক ফজিলত রয়েছে। এবং এক হাদিসে এসেছে, বুরিকা ফি উম্মতি ফি বুকুরেহা, আমার উম্মতের সকালবেলায় বরকত দেওয়া হয়েছে। কাজে সকালে আপনি যখন ফজরের নামাজ পড়ে কাজকর্মে যাবেন, দেখবেন অনেক শরীর ফুরফুরা লাগবে এবং আপনি সতেজ হয়ে যাবেন। তো অনেক মানুষ রাত্রে অহেতুক জেগে থেকে সে ফজরের নামাজ কাজা করে ফেলে, কাজেই রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করেন এবং দোয়া দরুদ ইত্যাদি পরে আপনি একনিষ্ঠভাবে নিয়ত করে আপনি ঘুমাবেন, ইনশাআল্লাহ উঠতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে পারি। তারপরে যদি কখনো সূর্য উঠেই গেল, আপনি উঠতে পারলেন না, তারপরে উঠলেই যখনই ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেই আপনি উজু করে 2 রাকাত সুন্নত পড়েন, এরপরে 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। কারণ হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো নামাজ পড়তে ভুলে গেছে অথবা নামাজ পড়তে ঘুমিয়ে গেছে, ফালি ইউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই স্মরণ হবে তখন সে নামাজটা পড়ে নেবে। অর্থাৎ ঘুম থেকে উঠেই আপনি নামাজটা পড়ে নেবেন, অথবা যদি ঘুমিয়ে থাকেন আর যদি ভুলে যান, যখনই আপনি স্মরণ হবে তখনই পড়ে নেবেন। কারণ লা কাফফারাতা, এর কোনো আর কাফফারা নেই ইল্লা যাক, অর্থাৎ এটা আদায় করা ছাড়া। কাজেই তাড়াতাড়ি করে ঘুমানোর চেষ্টা করেন এবং এই নিয়মগুলি মানার চেষ্টা করেন, ইনশাআল্লাহ উঠতে পারবেন। এবং যদি উঠতে না পারেন, যখনই উঠবেন তখনই উঠে নামাজটা কমপক্ষে আদায় করে নিতে হবে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।